গতকালই কয়লাকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্র সেটা সবাই জানেন এমনটাই খবর দিয়েছে সিবিআই বিকাশ সম্পর্কে বিনয় মিশ্রের ভাই বৃহস্পতিবার কলকাতার এক বেসরকারি হাসপাতাল চত্বর থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে গ্রেপ্তার করেছে বলে সূত্রের খবর তবে এই মামলার মূল অভিযুক্ত বিনয় মিশ্র এখনো ফেরার কয়লা পাচার মামলার মূল অভিযুক্ত বিনয় মিশ্রর খোঁজে রেড কর্নার নোটিশও জারি হয়েছিল তারপরেও হদিস মেলেনি তার বরং সে ভানোয়াতুর নাগরিকত্ব নিয়েছে বলেই খবর মিলেছে এই দিকে বিনয়কে না পেয়ে কয়লা কাণ্ডে তার ভাই বিকাশকে বারংবার জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মামলায় সিবিআই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি আবার সিট গঠন করে তাদের তদন্ত শুরু করেছে রাজ্য সরকারও গত মার্চ মাসে কয়লা ও গরু পাচার মামলায় বিকাশকে দিল্লিতে রেখেছিল ইডি সেই জেরায় সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর না মেলায় বিকাশকে গ্রেপ্তার করেছিল ইডি পরে জামিনে মুক্তি পায় সে এরপর কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিল সে বুধবার তার সেই আবেদন খারিজ হয়ে যায় আদালতে আর এরপরই বৃহস্পতিবার বিকাশকে গ্রেপ্তার করেছে সিবিআই এখানেই শেষ নয় বিকাশকে গ্রেপ্তার করার পর সিবিআই বিভিন্ন প্রশ্ন করতে থাকে তাকে তাদেরকে সিবিআই দপ্তরে নিয়ে গিয়ে একের পর এক লাগামহীন প্রশ্ন শুরু করে এবং সেখানে চাপের মুখে সে বিভিন্ন রকম রাজনৈতিক নেতাদের নাম তুলে ধরে কোন কোন রাজনৈতিক প্রভাবশালী নেতাদের নাম তুলে ধরেছেন সিবিআই সেটা প্রকাশ করতে নারাজ সিবিআই সূত্রে এইটুকু বলা হয়েছে যে এখন তারা নিজেদের মতো কাজ চালিয়ে যেতে চায় যে সকল রাজনৈতিক প্রভাবশালী নেতাদের নাম তোলা হয়েছে এবং নাম বলেছে বিকাশ মিশ্র তাদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে তদন্ত শুরু করতে চাই সিবিআই এবং তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং প্রত্যেককেই তৃণমূলের প্রভাবশালী হেবয়েড মন্ত্রী এবং সাংসদ